জানি না ভাই, এটাই আমার প্রশ্ন। সবাই গেল কই? ধন্যবাদ। এত আর সিগার খার স্টাইল অন্যরকম, খালা মিনিটে মিনিটে সিগার ধরে। সেটাই তো বলতেছি, সিগারেট খাওয়ার লিমিট আছে। আমি তো দেখছি ওর সিগারেট খাওয়া, অতিরিক্ত সিগারেট খাই। সিগারেট খাই ছাড়া কি মানুষের সিগারেট খাওয়ার লিমিট আছে? না যারা সিগারেট বেশি খায় তাদের ফুসফুসে বাতাস ধরে রাখতে পারে না, কম রাখে, ব্লক হয়ে যায়। কারণ ফিল্টার, হ্যাঁ ফিল্টার জাম হয়ে যায়। সিগারেট খাবে দিনে একটা দুটো, মানে নেশাতে রয়েছে, খাইতেই পারে স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু অতিরিক্ত যে খাবে না, দেখবেন এরা কিন্তু ওই ইসে লাঞ্চ ওই ইসে আপনার নিঃশ্বাস ঘন ঘন নেয়, বেশিক্ষণ নিঃশ্বাস নিয়ে থাকতে পারে না। কাজ করে কাজ করে কিন্তু সাথে সাথে সিগারেট যে অতিরিক্ত খাচ্ছে, এইটাই নিঃশ্বাস বসে গিয়া ওই জিনিসের প্রভাব এরকম ভাবে পড়ে ফেলিলে তখন আর কমন করে না পড়তে পারলে আপনি খালি বুড়ি ভরেন। আগে মতো তারা না, আগে তো না, এখন ঠিক আছে, একটু বেশ কম হবে ওইটা। তোমার মতো ওই উঠতে গেলে তো আরো দু বছর কাজ কাজ এই কারণ লাগবে, কম বেশ আস্তে আস্তে বিজয় মিলিয়ে গেছে সমান না হইলে কাছে পিস্টা মিলে। হ্যাঁ এটা তো জানি, হ্যাঁ দেখছেন এই রেকর্ডটা ফেটটা লাগছে না, এই পিস্টা মিলবো না। এই আছে এটা ফাইনা ঠিকটা ভুলি খালি হয়ে ফোন দেন না বেচারে, ফোন দেন না বেচারে। নম্বর আছে কি আগে তো আমার মোলে দেখতে, এই কাম সারছে রে, আটকায় দিতেছ কিনা দেখো।
তাহলে বাথরুম বসে মসজিদে বাথরুম এখন টাইম নেই 7:30 আপনি অস্থির হয়ে গেছেন কি হইব না হইব না হইব না চলে গেছে ৫২ আমার যতটুকু সম্ভব ও সকাল কালকে ঘুমোয়নি দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সকালে উঠছে তো এসে ঘুম তাহলে বাথরুমে ঘুম করে বলেছে না বাসা গেলে তো বলে যাবে দোকানে হঠাৎ করে আসি চলে যাওয়াটা সাড়ে ৩০০ আছে ৪০০ আছে